নমস্কার বন্ধুরা, আমি দিব্যজ্যোতি মুখার্জি, আরজিগর মেডিকেল কলেজ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই দা বং মেডিকেল চ্যানেলে। আজকে আমি তোমাদের সামনে এসেছি একটা বিশেষ প্রয়োজনীয় ইনফরমেশন তোমাদের দিতে, কারণ তোমরা সকলেই হয়তো 2020 মেডিকেল পেয়েছো বা 2021 নিটের জন্য প্রিপেয়ার করছো, সেই জায়গাতে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাইবো। প্রথমে ইনফরমেশনটা হচ্ছে, যারা 2021 বা 2022 নিটের জন্য প্রিপেয়ার করছো তাদের জন্য আনএকাডেমি নিয়ে চলে এসেছে একটা বিশেষ কোর্স। তো আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে প্র্যাকটিস কোশ্চেন ব্যাচ ফর নিট 2021। এটাতে তোমাদের ব্যাচটাতে 15,000টা প্র্যাকটিস কোশ্চেন করানো হবে। তোমরা যদি চাও যে তোমাদের এক জায়গায় তোমাদেরকে অনেক কটা কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দেওয়া হয়, সেই জিনিসটা যদি তোমরা চাও তাহলে তোমরা এই ব্যাচে এনরোল করতে পারো, ঠিক আছে? তোমরা সবাই জানো যে নিটে একটা ভালো র্যাঙ্ক পাওয়ার জন্য তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করা। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, আর এনসিইআরটি বেসড কোশ্চেন মেনলি তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমরা ভালো একটা নাম্বার পাবে আর তোমাদের সিলেকশন হবে। তো এই ব্যাচটাতে তোমরা দেখতেই পাচ্ছ যে কে কে তোমাদের থাকবে, তোমরা দেখে নাও। আর এই ব্যাচটা শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে। আমি তোমাদের রিকমেন্ড করব যে তোমরা এই ব্যাচটাতে এনরোল করো। আর এনরোল করার সময় তোমরা কী করবে, বং মেডিকোজ এই কোডটা ইউজ করবে, তাহলে তোমাদের 10% আরও ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? এবার সেকেন্ড যে ব্যাচ সেটা হচ্ছে স্পার্ক ব্যাচ, লাইভ ক্লাস বেসড অন এনসিইআরটি ফর নিট 2021। এই ব্যাচটাতে কী হচ্ছে, তোমাদের এনসিইআরটি বেসড তোমাদের লাইভ ক্লাস নেওয়া হবে। তোমরা সবাই এখন বুঝে গেছো যে নিটে একটা ভালো নাম্বার পাওয়ার জন্য, সিলেকশন পাওয়ার জন্য তোমাদের এনসিইআরটি কতটা গুরুত্বপূর্ণ রোল তোমাদের প্লে করে, তাই জন্য তোমাদেরকে এই ব্যাচটা দেওয়া হচ্ছে। তোমরা যদি চাও, তোমাদের কাছে সামর্থ্য যদি থাকে, তো তোমরা নিশ্চয়ই এই ব্যাচগুলোতে এনরোল করো। আর এনরোল করার সময় আমাদের মং মেডিকোস কোডটা ইউজ করবে, তবে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? এখানে কোন স্যাররা পড়াবে, কোন টিচাররা পড়াবে তোমরা দেখতে পাচ্ছ, অনমোল শর্মা, গরিমা বর্মা, শরৎচন্দ্র, এটা তোমাদের 1 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। আর কিছুদিনই তোমাদের নিটের জন্য বেঁচে আছে, তাই তোমরা জলদি জলদি এনরোল করো, 1 ফেব্রুয়ারি থেকে এনরোল করো, আর আমাদের কোডটা ইউজ করো, তাহলে তোমরা ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে? তাহলে বং মেডিকোস এবং আনএকাডেমির সাথে লেটস ক্র্যাক ইট। যারা 2020 নিট দিয়েছো এবং এই বছর বিভিন্ন মেডিকেল কলেজে তোমরা হস্টেলে গিয়েছো, সেই জায়গাতে কিছু এক্সপেকটেশন এবং রিয়েলিটির ব্যাপারে আমরা কিন্তু চর্চা করব। আমরা কিছু পয়েন্ট তোমাদের সামনে নিয়ে আসবো, যেগুলো নিয়ে তোমাদেরকে একটু ডিসকাস করে বলবো অ্যাকচুয়ালি ব্যাপারটা। দেখো, হস্টেল লাইফ একটা খুব মজার, একটা খুব মানে অ্যাডভেঞ্চারিং লাইফ। মানে হয়তো লাইফে তুমি যে সব জিনিসগুলো বাড়িতে থেকে কোনোদিন করতে পারোনি বা করে আসোনি, সেই সব কটা জিনিস কিন্তু এসে তুমি হস্টেল লাইফে করবে বা করতে হবে বা সেই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করবে। তো এই ছোট ছোট আনন্দ, হাসি, দুঃখ সব মিলিয়েই কিন্তু তোমাদের হস্টেল লাইফ চলবে। তাহলে এবার আমরা এক একটা পয়েন্ট তুলবো এবং সেই পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করব। দেখো, প্রথমেই আমরা হস্টেল লাইফের যে ব্যাপারগুলো নিয়ে আসবো সেই ব্যাপারগুলো হচ্ছে একটা কমিউনিটি গ্যাদারিং। কমিউনিটি গ্যাদারিং বলতে হস্টেলে কিন্তু তোমাদের অনেক জায়গা থেকে, অনেক জায়গার বিভিন্ন ট্র্যাডিশন থেকে লোকজন আসবে, সেই সবার মধ্যে কিন্তু তোমাকে মানিয়ে নিতে হবে। কারণ ধরো একটা রুমে তোমার রুমমেট বিভিন্ন জায়গার হতে পারে, বিভিন্ন জেলার হতে পারে, তাহলে সেই জায়গায় সবার মাঝে থেকে পড়াশোনা করা এবং তাদের মাঝে নিজেকে মানিয়ে নেওয়া, দ্যাট ইজ এ চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু কারণ তোমরা এখানে 11-12 পড়াশোনাটা বাড়িতে থেকে একা একটা রুমে করে এসেছো বা নিজের ভাই বা বোনের সাথে শেয়ার করে এসেছো, সেখানে একজন অচেনা মানুষের সাথে ব্যাপারটা শেয়ার করা, ইটস এ টাফ জব। বাট আমি জানি তোমরা সকলেই এই ব্যাপারটা পারবে, এন্ড আমার গুড উইশেস তোমাদের সাথে আছে যে তোমরা এই ব্যাপারটা করে নেবে। এরপরে আমি তোমাদেরকে যে জিনিসটা একটু ডিসকাস করতে চাইবো, দ্যাট ইজ হস্টেলের যে বাথরুম গুলোর কন্ডিশন, এই ব্যাপারগুলো নিয়ে অনেকেই এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে ভিডিওতে প্রশ্ন করেছে যে দাদা, হস্টেল বাথরুমে গিজার থাকে, হস্টেল বাথরুমে কিরকম কি কন্ডিশন হয়? ভাই দেখো, হস্টেল বাথরুম নর্মাল, একদম মানে একদম বাজে নয়, কিন্তু নর্মাল বাথরুম হয়। এখানে গিজার বা কোনো এক্সট্রাঅর্ডিনারি বন্দোবস্ত কিন্তু থাকে না, জাস্ট একটা সাধারণ বাথরুম যেটাতে তোমরা অ্যাকোমোডেট করতে পারবে যেকোনো ভাবে, সেই ধরনের একটা বাথরুম থাকে। হ্যান্ড ওয়াশ অ্যান্ড সোপ অনেক জায়গায় প্রোভাইডেড থাকতে পারে, অনেক জায়গায় প্রোভাইডেড নাও থাকতে পারে, এগুলো তোমরা তোমাদের সাথে রাখতে হবে। অ্যান্ড অবশ্যই
যে জিনিসগুলো পার্সোনাল হাইজিন যেগুলো সেগুলো অবশ্যই একটু মেনটেন করার চেষ্টা করবে, কারণ কমিউনিটি বাথরুমে কিন্তু এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ হয়। এরপরে তোমাদেরকে যে জিনিসটা আমি একটু বলে দিতে চাইবো সেটা হচ্ছে হস্টেলের কন্ডিশন নিয়ে তোমরা এই প্রশ্নগুলো করেছিলে যে দাদা হস্টেলের খাবার কেমন হয়। দেখো ভাই, হস্টেলের খাবার তো বাড়ির মতো ভালো হবে না, এটা এক্সপেক্টেড। মানে বাড়িতে যেভাবে তোমার মা বা তোমার বাবা যেভাবে তোমাকে রান্না করে খাওয়ায় সেই খাবারটা তো নিশ্চয়ই তুমি হস্টেলে পাবে না, বাট মোর এন অল খারাপ হয় না হস্টেলে খাবারের কন্ডিশন। বেশ কিছু হস্টেলে, বিশেষ করে যাতে আমার হস্টেলে, আমি আরজিগর মেডিকেল কলেজের এলএম বয়েজ হস্টেলে থাকি, তো আমার হস্টেলে রবিদার হাতের খাবার মোটেই খারাপ নয় খুব একটা, তো আমাদের সবারই ভালোভাবেই চলে যায় এতে। তো এইটাই আমি বলবো হস্টেলের খাবার নিয়ে। তারপরে আমরা যেটা চলে আসবো যে পার্সোনাল হাইজিন। দেখো হস্টেলে থাকতে গেলে এখানে তোমরা কিছু জিনিস পার্সোনাল হাইজিন যেগুলো সেগুলো কিন্তু অবশ্যই খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। যেমন হস্টেল ফ্লোরে অল টাইম তোমরা চটি পরে চলাফেরা করতে পারবে, অ্যান্ড আরো যে জিনিসগুলো মশারি ব্যবহার করবে, বিশেষ করে যারা ধরো কলকাতার মেডিকেল কলেজগুলোতে অ্যান্ড ইভেন পেরিফেরাল মেডিকেল কলেজগুলোতে, কিন্তু এই জিনিসগুলো খুব একটু মেনটেন করে চলা দরকার। যে কোনো পাবলিক প্লেস, এই কমিউনিটি হাইজিন বা যেটা সেলফ হাইজিন, সেই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো এই ব্যাপারগুলো। আর কিছু মজার জিনিস সাপেক্ষে বলতে গেলে, হস্টেলে বার্থডে, মানে তোমরা যদি কোনোদিন হস্টেলে না থেকেছো জানো না হস্টেলে বার্থডে সেলিব্রেশন কিভাবে হয়। এবার তোমরা হয়তো এক্সপিরিয়েন্স করতে চলেছো, খুব মজা হবে, অনেক কিছু তোমরা দেখতে পাবে হস্টেলের বার্থডেতে এই ব্যাপারগুলো হয়। অনেকে হয়তো দেখেওছো সোশ্যাল মিডিয়াতে এখানে সেখানে, কিন্তু অ্যাকচুয়ালি ভাই বোন এই ব্যাপারগুলো কিন্তু হয়, ঠিক আছে? আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি হয়। তো তোমরা খুব মজা করবে, জিনিসগুলো খুব এনজয় করবে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে, সব থেকে শেষে অনেক কিছুই তো বললাম, তোমাদের মূল লক্ষ্য হচ্ছে পড়াশোনাটা করে যাওয়া। কারণ ডাক্তারি পড়তে গেলে বা ডাক্তারি হতে গেলে সেই জায়গাতে কিন্তু তোমাদের খুব ফোকাসড ভাবে একটানা, বা খুব একটানা না হলেও একটা রেগুলারিটি মেনটেন করে তোমাদের পড়াশোনাটা করে যেতে হবে। হস্টেলের বিভিন্ন কন্ডিশন আসতে পারে, বিভিন্ন প্রতিকূলতা আসতে পারে, কিন্তু সেই প্রতিকূলতা জয় করে তোমাদেরকে থাকতে হবে। কারণ হস্টেল জিনিসটা অনেক বেশি ইমোশনের জায়গা, তো হস্টেল লাইফকে এনজয় করো, পড়াশোনা করে এনজয় করো, অনেক কিছু আছে হস্টেল লাইফে, সবগুলো দেখো। আর আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, আর যে কোনো কোয়েরিজ এর জন্য তোমরা আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারো, আর আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকে ডিএম করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।